আজ তোমাদের সাথে শিবরাত্রির মেকআপ লুকটা শেয়ার করব। প্রথমে ইউজ করলাম রোজ ওয়াটার, ড্রাই হয়ে গেলে প্রাইমার ইউজ করে নিলাম, তারপর ইউজ করে নিলাম নিজের শেডের একটা ফাউন্ডেশন, ভালো করে ব্লেন্ড করে তারপর সেট করে নিলাম একটা লুজ পাউডার দিয়ে। বেসটা রেডি হয়ে গেলে আইব্রো ড্র করে নিলাম। এটা খুব লাইট মেকআপ ছিল, এটা তোমরা যে কোনো সময় বাইরে বেরোনোর সময় ট্রাই করতে পারো। আই শ্যাডোটা করার জন্য প্রথমে একটু ডার্ক ব্রাউন নিয়ে আমি ক্রিজ লাইনটা করলাম, ওর থেকে একটু লাইট ব্রাউন নিয়ে আমি আইবলটা করে নিলাম, তারপরে চোখে পরে নিলাম কাজল, আর কাজলটাকে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিলাম, তারপর নিলাম একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ, সেটা দিয়ে একটু শ্যাডো নিয়ে আমি কাজলটা ব্লেন্ড করে নিলাম। এরপর আমি করে নিলাম কন্টিউর, খুব হালকা করে ব্লাশার ইউজ করে একটা লাল লিপস্টিক পরে নিলাম, আর সাথে পরলাম ছোট্ট একটা লাল টিপ আর সিঁদুর, সব শেষে ইউজ করে নিলাম মাস্কারা, তারপরে পরে নিলাম আমার ফেভারিট এই পার্ল সেটটা, আর সব শেষে চুল বেঁধে আমি একটু মেকআপ ফিক্সার স্প্রে করে নিলাম। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।